Assalamualaikum everyone. Welcome back to my channel, Jolly's Cooking and Blog. আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি চিংড়ি দিয়ে লতা শুটকি রান্না করব আর এইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন চেপা শুটকিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখন জাল করে দিচ্ছি। জাল করে নেয়ার ফলে কাঁটাগুলো আলাদা হয়ে যাবে আর শুটকির ফ্লেভার পানি এগুলো এখানে থাকবে। তো আসলে লতা শুটকি দুইভাবেই রান্না করা যায়, সব কিছু একসাথে দিয়ে একেবারেই চুলায় বসিয়ে রান্না করা যায়, আবার আমি আজকে যেভাবে করছি এইভাবেও করতে পারবেন। এই তো আমি শুটকির পানি ছেঁকে নিচ্ছি, কাঁটাগুলো এই যে হাঁড়ির মধ্যে রয়ে গেছে, আর ফ্লেভারযুক্ত শিরাটা এই বোলে নিয়ে নিয়েছি ছেঁকে ভালো করে। এইভাবে রান্না করলে কাঁটা থাকে না, কাঁটা ছাড়া যারা খেতে চান সবাই খেতে পারবেন, এর কাঁটা লাগার কোনো ভয় নেই। এরপর এখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, তারপরে রসুনকেও গ্রেট করে নিচ্ছি। এখানেও আমি একটা বড় সাইজের রসুনকে রসুনের কুয়া নিয়ে তারপর গ্রেট করতেছি। আর এইখানে চিংড়ি ছিলে নিয়েছি অলরেডি, এগুলো ফ্রেশ চিংড়ি, ইংলিশ শপে পাওয়া যায় এদেশের ফ্রেশ চিংড়ি এগুলো, তো এইগুলোকেও ছিলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে রসুন এবং পেঁয়াজ দিয়েছি হাঁড়ির মধ্যে, কোনো তেল দেইনি, তেল ছাড়া রান্না করছি। পেঁয়াজ রসুন দিয়ে এরপর হলুদ দিয়েছি, এখন মরিচ দিচ্ছি, হলুদ হাফ টিস্পুন দিয়েছি, মরিচ চিলি পাউডার 2 টিস্পুন দিয়েছি, এখন আমি লবণ দিচ্ছি। আর লবণ আমি 1 টিস্পুন দিচ্ছি, যদি লাগে তারপরে আরও পরে দেব। সব কিছু মশলা ভালো করে নেড়েছে, এখন আমি 1/2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও নেড়াচেড়া করে আমি কষার জন্য রেখে দিচ্ছি। মশলাটা একটু কষা হলে একটু গন্ধ টন্ধ চলে যাবে, এই জন্য এইভাবে রান্না করছি। তো মশলা কষার জন্য আমি ডেকে রেখে দিয়েছি কুকারে। এরপর আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি, কাঁচামরিচ আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন, দিয়ে যত জাল পছন্দ করেন এইভাবে দিবেন। আর লতা শুটকিতে একটু জাল হলে ভালো হয়, জাল হলে খেতে ভালো লাগে। এখন কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর সিলেটে অনেক বন্যা হয়েছে, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন, ফ্লাডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এদের জন্য আমিও দোয়া করি মন থেকে। সিলেটে আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই আছেন, সবার জন্য বেশি বেশি করে দোয়া করছি, সবাই যেন ভালো থাকে এবং তাড়াতাড়ি বিপদমুক্ত হয়ে যায়। তো এরই মাঝে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি এইভাবে মশলার মধ্যে কষিয়ে রাখলে খুব মজা হয়। এগুলো ফ্রেশ চিংড়ি এবং ফ্রোজেন লতি, ফ্রোজেন লতি প্যাকেটে থাকে, এইটা 1 প্যাকেট দিয়েছি, 400 গ্রামে 1 প্যাকেট দিয়েছি। আর চিংড়িগুলো এই তো বুনা বুনা হয়েছে, এগুলো ফ্রেশ চিংড়ি এই দেশে, তো এইভাবে রান্না করলে খুব মজা হয়, আপনারাও এইভাবে একদিন রান্না করে দেখবেন।
খুব ভালো লাগে খেতে। ওই তো এখন আমি লতিগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে লতি চিংড়ি সব কিছু একটু কষিয়ে নিচ্ছি। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে। এখন রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এই যে শুটকির শিরা বানিয়ে রেখেছিলাম এইটা এখন দিয়ে দিচ্ছি। শুটকির সেটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে এখন রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। তো এখন আমি কেটে রাখা নাগামরিচ দিচ্ছি। এইটা আফ্রিকান নাগামরিচ আমি দিচ্ছি, যে কোনো নাগামরিচ দেওয়া যেতে পারে। আর এগুলা নিজেদের জাল যেভাবে খাবেন এগুলা দিবেন, বাট লতা শুটকিতে নাগা মরিচ কাঁচা মরিচ এগুলা কেটে দিলে আলাদা একটা স্বাদ হয়। তো আবারও রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এইখানে আমি ভাত রান্না করার জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। লতার সাথে তো গরম গরম ভাত খেতে হবে, এই জন্য আর ভাতটা একটু ঝরঝরা করে রান্না করব। এই তো এখন ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভাতটা নরম করিনি, একটু শক্ত করে রান্না করেছি। লতার সাথে এইভাবেই ভালো লাগে। তো এই তো চুলার আগুন অফ করে দিয়েছি, লতা কারিটা কমপ্লিট হয়ে গেছে। আসলে আমরা সিলেটি ভাষায় লতা বলি, এই জন্য আমি বারবার লতা বলছি, আর শুদ্ধ ভাষায় তো লতি বলে হয়তো। তো দেখেন খুব সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। তো আপনারা জাল নিজের চাহিদা অনুযায়ী দিবেন, আমি একটু বেশি জাল দিয়েছি। এখানে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে জাল হলে। শুটকি কারিতে তো জাল অবশ্যই দিতে হয় একটু বেশি করে। এই তো দেখতেছেন অনেক সুন্দর হয়েছে এবং দেখতেই খেতে মন চাইবে। তো আপনারা এইভাবে একদিন রান্না করে খাবেন এবং আমাকে বলবেন কেমন হয়েছে। আবারও বলছি আমাদের সিলেটবাসীদের জন্য অনেক বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের হেফাজতে রাখেন। সিলেটের জন্য অনেক মায়া হচ্ছে এবং অনেক চিন্তাও হচ্ছে। একটু সকাল সকাল যাহাতে ওরা বিপদমুক্ত হয়ে যায় আমরা এটাই চাই। আর আমার এই লতি দিয়ে চিংড়ি শুটকি রান্নাটি কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।